80,000 টাকা করে ফেরত দেওয়া হইবে। এখন শুরু হচ্ছে সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনালের প্রথম খেলা স্পেশালি এমএস জুয়েলার্স। দারণ বলটা বাইরে যা, জিতে গেছি গেল। পিএমডি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্তশালী এমএস জুয়েলার্স। না না, ওর ভুলকিটা যদি ভালো হতো ওরা পুরো জিতে যেত। সব কটা বিয়ার, সব কটা বিয়ার। ওই দাঁড়িয়ে খেলো না, ওই দাঁড়িয়ে খেলো, এই দাঁড়িয়ে মার ভালো না।
লাইন থেকে সরে দাঁড়াবেন জিও হেভি বল গেছে রে ও বাচ্চা ঢুকে গেছে এটা বল দেখে বাচ্চা ঢুকে গেছে ট্রেন আসছে লাইনের পাশ থেকে সরে দাঁড়াবে অনেক তো টাইম দেখবে সমস্ত দর্শক ভাইদের অনুরোধ করছি লাইন থেকে সরে দাঁড়াবেন ট্রেন আসছে মাদামোটা দে না তারপর জিমনাস্টিক প্রদর্শনী প্রথম সেমিফাইনাল চলছে এখন 2-2 যে সমস্ত অগুন্তি মানুষ আমাদের সাথে সহযোগিতা ভাগ করেছেন তাদেরকে জানাবো এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে
আপনারা মাঠে নেমে পড়বেন। তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ফারুক সর্দার মহাশয়, আমরা ব্যাসপুরে সংবাদদাতা জানাবো ব্যাসপুরের যুগ্ম ক্রীড়া সম্পাদক অসীম মণ্ডল। হ্যাঁ বুঝে শর্ট কর দশ গোল 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 নাটা গোল চল শুরু হবে।